आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর সদরঘাটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ভুল তথ্য প্রদানে সরব বিডিএআর। করিমগঞ্জের ভেটারবন্ধ থেকে প্রায় 12 কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরে কর্মরত ট্রাফিক পুলিশের উপর হামলা চালালেন চালক সহ কিছু লোক। ঘটনাটি সংঘটিত হয় শিলচর সদরঘাটে। যানজট মুক্ত করতে গিয়ে এমন ঘটনার শিকার হলেন জৈনিক ট্রাফিক পুলিশ। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, সদরঘাট পুরনো সেতু মেরামতের কাজ চলছে বেশ কিছুদিন থেকে, ফলে নতুন সেতু নিয়ে যানবাহন আসা যাওয়া করছে। এতে কৃত্রিম যানজট সৃষ্টি হচ্ছে রোজ। মঙ্গলবার যানজট মুক্ত করতে গিয়ে চালক সহ কিছু লোকের হাতে আক্রান্ত হন কর্মরত এক ট্রাফিক পুলিশ। প্রথমে এক ম্যাজিক ট্রাকের চালকের সঙ্গে বসোচা শুরু হয় ওই ট্রাফিক পুলিশের। এরই মধ্যে জমায়েত হয়ে যান আশপাশের লোকেরা। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে একসময় তার উপর আক্রমণ করে বসেন তারা। কোনক্রমে প্রাণ রক্ষা করে ঘটনাস্থল থেকে দৌড়ে পালান তিনি। এ ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা শহর জুড়ে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করছে পুলিশ। এদিকে বুধবার পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজন করে জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, সেই বিষয়টো আমাক জনাইছে আৰু তেওঁলোকে আমাক দিছে আৰু বিষয়টো সংক্ৰান্তে আমি ইতিমধ্যে মোকদ্দমা ৰুজু কৰিছোঁ আৰু কেইবাজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। গতিকে যিয়ে হওক, ই চৰকাৰী বা আইন ৰক্ষা কৰিবৰ কাৰণে যিসকল নিয়োজিত হৈ আছে তেওঁলোকক প্ৰতি যদি কোনোবাৰ কিবা আপত্তি আছে, কিবা আছে, তাৰ কাৰণে আমি আছোঁ। তেওঁলোকৰ যদি কোনোবা ৰাইজৰ কিবা অসুবিধা আছে, আমাৰ ওচৰত কিবা আপত্তি আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। কিন্তু এনেকুৱা ধৰণৰ চৰকাৰী কৰ্তব্য বাধা প্ৰদান কৰা লোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা আমি ল'বলৈ বাধ্য। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যিসকলে আছে আৰু ভৱিষ্যতেও তেওঁলোকৰ কাৰণে আমি কৈ দিছোঁ যে কোনো ধৰণৰ যাতে এই চৰকাৰী কৰ্তব্যত নিয়োজিত ব্যক্তিক যাতে বাধা প্ৰদান কৰা নহয়, তাৰ কাৰণে তেওঁলোকে সচেষ্ট হৈ থাকিব। আৰু যিসকলে আহি এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰিব, তেওঁলোকক কোনো ক্ষমা কৰা নহয়। তেওঁলোকৰ ভিতৰত কঠোৰতম আইনগত ব্যৱস্থা লৈ কিমান মানে কেইবাজন ব্যক্তিক খোজ কৰি আছে, দুজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ। সম্প্রতি আসাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একটি অনুষ্ঠানে বিভাগীয় অধ্যাপক দ্বারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে সম্পূর্ণ ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিশ্ববিদ্যালয় তথা আয়তদ অঞ্চলের ইতিহাস ভূগোল সম্পর্কে অবগত নন আসাম বিশ্ববিদ্যালয়ের একাংশ অধ্যাপক সহ প্রশাসক করা সংযোগহীনতার জন্য বিশ্ববিদ্যালয়ের অবনতির তার অন্যতম কারণ। ঠিক এই মন্তব্যে বুধবার এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার্ভ গুপ্ত জানান, পাচারের মুখে করিমগঞ্জের রাতাবাড়ি থানাধীন রামকৃষ্ণনগর এলাকার ভেটারবন্ধ থেকে প্রায় 12 কোটি টাকার মাদক উদ্ধার সহ দুই পাচারকারীকে আটক করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বুধবার সকালে একদল পুলিশ রাতাবাড়ির ভেটারবন্ধ মিজোরাম সড়কে ওত পেতে বসে থাকলে সাফল্য আসে। এদিন মিজোরাম থেকে রাতাবাড়ি অভিমুখে আসা AS11EC2082 নম্বরের এক ম্যাজিক ট্রাকের গতিরোধ করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে 121টি সাবানের বাক্সে 1.5 কেজি ওজনের হিরোইন উদ্ধার করে। পাশাপাশি এ কাণ্ডের আব্দুল কালাম ও সাজু মোহাম্মদ নামে দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া হিরোইনের যার বাজার মূল্য প্রায় 12 কোটির মতো হবে বলে পুলিশের অনুমান। খবর পাইছিলোঁ ভৈৰৱী চাইডৰ পৰা, মিজোৰামৰ পৰা এখন
ভাঙা দুটা বস্তু আনা গাড়ী এখনত, ভিতৰত ড্ৰাগছ লুকাই অহা। তো একৰ্ডিংলি আমি বেটাৰবন এৰিয়াত গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS11EC2082, টাটা মেজিক গাড়ী হয়। তো গোটেই ভাঙা টিঙাখিনি ওলোৱাৰ পিছত তলতে আমি ডাঙৰ লোহা যোনখিনি বস্তু আছিলে তাৰ ভিতৰতে লুকাই থোৱা আছিলে। তাতে 121 শ্ব'ক কেচেছ অফ হিৰইন। আমি দুজনক আটক কৰিছোঁ। এজনৰ নাম হ'ল আপোনাৰ আবুল কালাম, তেওঁ নীলাম বাজাৰৰ হয়, আৰু এজন সাজু মহম্মদ, তেওঁ কৰিমগঞ্জ থানা আণ্ডাৰ। ড্ৰাগছখিনি ক'ৰ পৰা আনিছিলে, ক'ৰ লৈকে যোৱা কথা আছিলে, কিবা আছিল? ইনিচিয়েল যোনখিনি আমি ইনভেষ্টিগেশ্যন কৰিছোঁ সেইটোত গম পাইছোঁ যে আইজলৰ পৰা আনি আছিলে তেওঁলোকে, আৰু এইটো নীলাম বাজাৰ এৰিয়ালৈ গৈ আছিলে এতিয়া। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার শিলচর পলিটেকনিকের টেকনোফেস্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী মঞ্চে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমার্ধে অধ্যাপক অধ্যাপিকাদের সম্মাননা প্রদান করা হয় এবং দ্বিতীয়ার্ধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শিলচরে জাস্ট অ্যানাদার ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের মাত্রা দ্বিগুণ করে তোলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, শিলচর পলিটেকনিক এক্স স্টুডেন্ট পাপ্পু যাদব আর প্লাস আমরা শিলচর পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের প্রেসিডেন্ট টেকনিক্যালে। তো আজকে প্রোগ্রাম যেটা হয়েছে জিএস নাইট আর টেকনোফেস্ট যতটা হয়েছে, এই বছর মতন কোনো বছর মজা করছে না স্টুডেন্টরে। এই বছর বহুত বহুত ভালোভাবে হয়েছে, বহুত সুন্দরভাবে হয়েছে। আর আমি ইউনিয়ন বডিরে থ্যাংক ইউ কইতে চাই আর শুক্রিয়া আদায় করতে চাই কি অত সুন্দরভাবে ইজ্জত দিছেন টিচাররা রে স্টুডেন্ট সব রে সুন্দরভাবে প্রোগ্রামটা করাইছেন। আর আমার বিপিরেও আমি কইব একটু কইতো, হেও বহুত হেল্প করছে, আমরা দৌড়াইছে তারারই আজকে তারারই ইয়ের কারণে প্রোগ্রামটা সাকসেস হয়েছে। আর নন্দিনী সিং যে আমরা জিএস তাই প্রুফ করে দিছে কি ঔরত কা পাওয়ার যো হতা হ্যায় ও সবসে জ্যাদা হতা হ্যায়, তো উসনে প্রুফ কিয়া হ্যায়। শহীদ সেনাকর্মীদের বিধবা স্ত্রী সহ প্রাক্তন সেনাকর্মী ও তাদের অসহায় পরিবারের সমস্যা নিয়ে সোনায় বনতারাপুরে আয়োজিত হল প্রাক্তন সেনাকর্মীদের সমাবেশ। কাছাড় জেলা সৈনিক ওয়েলফেয়ারের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল কুঞ্জলাল সিংহ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল বিশ্বজিৎ সিং। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, जो विभिन्न प्रकार के जो वेलफेयर एक्टिविटीज़ वेलफेयर बेनिफिट्स जो अवेलेबल है केंद्रीय सैनिक बोर्ड तथा असम का जो राज्य सैनिक बोर्ड है उसकी द्वारा जो दिया जाता है टाइम टू टाइम, बहुत सारे चीज़ों को ऊपर जो अपडेट्स होते हैं, नया पॉलिसीज आते हैं, उनको अवगत कराना, उनको अवेयरनेस दिलाना, और उसके साथ साथ में उनका अगर कोई भी प्रॉब्लम हो, कोई भी जेन्युइन प्रॉब्लम हो, खास करके अभी जो हमारा सामने एक जो नया जो पेंशन जो देने का जो नया स्कीम जो आया है स्पर्श करके, उसके बाद में एक ORP का आपको मालूम होगा, ORP का जो स्कीम ऑलरेडी जो गवर्नमेंट ने रिलीज़ कर दिया है, उसके ऊपर जानकारी देना बहुत आवश्यक है। वरना उनको जानकारी नहीं देने की वजह से, नहीं मिलने की वजह से वो उनके जो बेनिफिट्स है वो नहीं मिल पाते हैं। तो उनको हर संभव हम लोग जानकारी देने के लिए कोशिश करते हैं हर डिस्ट्रिक्ट में, उसके अनुसार, उस एक्सरसाइज के अनुसार हम लोग आज यहाँ पे कसार डिस्ट्रिक्ट में इस महीने में जो सेकेंड टाइम हम लोग यहाँ पे एक सर्विसमैन रैली का आयोजित किया गया है मोन्तारापुर एरिया जो सोनाई सर्कल में है, ताकि उन लोगों को एक सर्विसमैन, तमाम एक सर्विसमैन और विडोज को इसका पेंशन का और वेलफेयर बेनिफिट स्कीम्स के बारे में जानकारी हम दे सकें, और जो विडोज है, जो वार विडोज है, वीर नारी से वीर माता है, और उसके बाद जो वार डिजाबल सोल्जर्स है उनको हम फेलिसिटेट कर सकें, और खास करके ECSS के बारे में भी जानकारी देना जरूरी है उनको टाइम टू टाइम, इसलिए हमने इसको आयोजित किया। মিজোরামে যাতায়াত করা অমিজো চালকদের যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল মিজোরাম জয়মোট অ্যাকশন কমিটি ও পিকআপ অনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। গত 1 মার্চ মিজো সংগঠন দুটির পক্ষ থেকে লালিং লোভা এক লিখিত নোটিশ অমিজো বলেরো পিকআপ গাড়ির চালকদের হাতে তুলে দেন। এতে উল্লেখ করে বলা হয় যে চলিত মাসের 15 মার্চ থেকে তারা মিজোরামে বলেরো পিকআপ যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবেন না। মিজোরামে হালকা যানবাহন চলবে এবং তা শুধু মিজো চালকদের চলবে বলে জানানো হয়। মিজো সংগঠন দুটির এহেন অযৌক্তিক ও উগ্র ফরমানে
অমিজ হালকা যান চালকদের মনেও তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে মিজোরামে অমিজ গাড়ি চালকদের প্রতি মিজো সংগঠন দুটির এই ফরমান জারিতে বরাক উপত্যকার অমিজ গাড়ি চালকদের মনেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, খবর পেয়েছি যে মিজোরামে জয়েন্ট অ্যাকশন কমিটি ড্রাইভার্স অ্যান্ড ওনার অ্যাসোসিয়েশন একটা ফরমান জারি করেছে যে মিজোরামের বহিরাগত যেগুলা পিকআপ আছে, পিকআপ গাড়ি আছে, সেইগুলো নিয়ে মিজোরামে যেতে পারবে না, গেলে ওদের উপর প্রাণঘাতী হামলা হতে পারে। আর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, কয়েকজনের উপর হামলা হয়েছে শোনা গিয়েছে খবরে প্রকাশ। এইগুলো শুনে আমরা অত্যন্ত দুঃখিত যে মিজোরামের বাইরে আসামে যেগুলো সংগঠন আছে এইগুলো মিজোরামের গাড়ি আসা যাওয়ার কোনো আজকে পর্যন্ত কোনো বাধা প্রদান করেনি, কিন্তু মিজোরামের দ্বারা বারবার এইরকম ঘটনার পুনরাবৃত্তির জন্য আমরা অতি দুঃখিত এবং মিজোরাম সরকারের প্রতি আমরা বিনম্র আবেদন যে অতি সত্ত্বর এইগুলো সংগঠনের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হোক। আর এইরকম সংগঠনের এইগুলো ফরমানের উপর যেগুলো নোটিফিকেশন দেওয়া হয়েছে এইগুলোর উপর আইনি ব্যবস্থা নেওয়া হোক। IMS এ কোঅর্ডিনেটর অফ আম আদমি পার্টি কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি, আই আপিল টু দ্য হনারেবল CM অফ মিজোরাম মিস্টার জৌরাম তাঙ্গাজি, প্লিজ টেক নেসেসারি অ্যাকশন এগেনস্ট দিস জয়েন্ট অ্যাকশন কমিটি, আদারওয়াইজ। বুধবার জল সংরক্ষণ নিয়ে পূর্ব ধলায় শচীনপুর ঈশ্বরচন্দ্র এম স্কুলে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অসম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এনভায়রনমেন্ট কমিশনের সহযোগিতায় কাছাড় জেলা ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সির গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সচেতনতা সভার বিশ্ব জল দিবস ও জল সংরক্ষণ নিয়ে বক্তব্য রাখেন গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আলতাফ হোসেন বড়ভূঁইয়া। নোডাল এজেন্সির প্রোগ্রাম কোঅর্ডিনেটর শাহানুদ্দিন লস্কর, রিসোর্স পার্সন তথা শিলচর রাইজিং ইউথ সোসাইটির সভাপতি পিনাক রায়, শিক্ষক প্রজ্ঞজ্যোতি গগৈ প্রমুখ। ঈশ্বরচন্দ্র এম স্কুলের প্রধান শিক্ষক জগতজ্যোতি দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা সভায় দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জল সংরক্ষণের উপর তথ্যচিত্র প্রদর্শনী সহ পড়ুয়াদের নিয়ে সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। যারা এখানে মা বাবারা যারা এখানে আছেন ওনারা বলতে পারেন আগে আগে প্রত্যেকটা বছর একদম সঠিক সময়ে বৃষ্টিপাত হতো, কিন্তু আজকের দিনে দেখা যায় যে বৃষ্টিপাত যে হয় কোনো সময়সীমা নেই, ঠিক আছে, যে কোনো সময় হয়ে যায় বা যখন বৃষ্টির সময় তখন বৃষ্টি হয় না। তো এরকম এগুলো গ্লোবাল ওয়ার্মিং এর একটা লক্ষণ, যার জন্য জল চক্র সংরক্ষণের জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আগামী দিন এমন দিন আসছে যে সময় মানে আমরা এক ফোঁটা জল পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করব। রাজস্থান যদি আমরা দেখি মানুষ স্নান করার যদি বর্তমানের সময়ে স্নান করতে গেলে মানুষ এক মাস অপেক্ষা করে মানুষ স্নান করে না, এক বালতি জল নিয়ে মানুষ ঘরের দুজন তিনজন মানুষ স্নান করে, খাওয়ার জল পাচ্ছে না মানুষ স্নান করবে কি করে। এখনো মানে আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা এই ধরনের জায়গার মধ্যে আমরা বসবাস করছি, কারণ আমরা এখন পর্যন্ত এইরকম সিচুয়েশন এখনো ফেস করতে আমাদের লাগেনি এখন পর্যন্ত, যার জন্য আমাদেরকে সময় থাকতে আমাদের এলার্ট হয়ে যেতে হবে যে জলকে অপচয় না করে ভালোভাবে জলের। আজকের এই অনুষ্ঠানের মধ্যে ছিল বসে একো বাচ্চাদের প্রতিযোগিতা, স্লোগান রাইটিং এবং সচেতনতা সভা। তো দুপুর 12টা থেকে আমাদের অনুষ্ঠান প্রায় 2টা অবধি পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে চলছে। ইতিমধ্যে আমরা গ্রামের কিছু রাস্তা পরিক্রমা করে জনগণের সচেতনতা অনুষ্ঠান করে ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করেছি। শিলচর ওএনজিসির ব্যবস্থাপনায় সোনাই ধনে হয়ে প্রথম খণ্ডে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। বুধবার স্থানীয় প্রাথমিক স্কুলে নিউ হোপ অব লাইফ স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে এলাকার পুরুষ মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয়। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য শিবিরের সূচনা করেন ওএনজিসির জেনারেল ম্যানেজার বিপুল গোহাই। এতে উপস্থিত ছিলেন 2 GM অনুপ কুমার রাভা, সত্যেন্দ্র কুমার, ডক্টর সঞ্জীব বর্ষাভাই সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে এদিন ওএনজিসির উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশে পেয়ে উন্নয়নমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন পঞ্চায়েত প্রতিনিধি
শামসুল ইসলাম ওরফে ভুট্টো। আমাদের সরকারের থেকে আমাদের একটা দায়বদ্ধ হলো যে যেগুলো বরিষ্ঠ নাগরিকদের দেখভাল করার জন্য অনেকটা প্রযুক্তি আমাদের নিতে হয়, অ্যান্ড সেই জন্যে আমাদের অনেকটা প্রজেক্ট নিয়েছি গত কয়েকদিনের আগে, পাঠারকান্দিতে করলাম একটা, বাঁশকান্দিতে করলাম, আজকে আপনাদের কাছে আসছি। এখানে কথা হলো কি, আমরা চাই যে আমাদের এখানে কাজ হয়, এই কাজের আশেপাশে লোকরা জন্য আমাদের যেটা নাকি ভালোবাসা, আর সেই জন্য আমরা একটু কাজ করব, তাই জন্য আমাদের দায়বদ্ধ, সেই জন্য আমরা আসছি। কিন্তু আমাদের, আমি বললাম আমার ডক্টর ডাক্তার একজনই আছে আমার, সেই জন্যে এই যে নিউ হোপ ফাউন্ডেশনের জড়িয়ে আমাদের ওখানে ডক্টরগুলো নিয়ে আসে আপনার কাছে, মেডিসিনগুলো নিয়ে আসে। আমি আশা করি যে এই জড়িয়ে আপনাদের আর আমাদের যেটা নিয়ে একটা ভালোবাসার একটা আদান প্রদান হবে। অ্যান্ড আমি জানি যে আচার ভরাকে ওএনজিসির আজকে নেই, কত বছরের আগে, মানে কত বছর ধরে, 20-30-40 বছর পর্যন্ত ওখানে কাজ করে হয়েছে, ওএনজিসি এখানে আছে, উন্নয়নের জন্য আছে। আমি ওখানে যাই আমার ওয়েল ড্রিল করার জন্য, যখন আমি রাস্তা বানিয়েও আমি বানিয়ে দিই, তারপরে খাওয়ার জলের জন্য আমি করে দিই। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ও রাজীব ওপেন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সাড়ম্বরে পালিত হল বিশ্ব কবিতা দিবস। মঙ্গলবার এই উপলক্ষে অম্বিকাপুরী স্থিত রাজীব ওপেন ইনস্টিটিউটের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়। ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব ওপেন ইনস্টিটিউটের পরিচালক পিনাক কান্তি ভট্টাচার্য, বিশিষ্ট পাঁচ কবি যথাক্রমে বিজয় কুমার ভট্টাচার্য, সুপ্রদীপ দত্ত রায়, কুসুম কলিতা, মদন সিংহাল, ভক্তি সিং ঠাকুরী। অনুষ্ঠানের বিভিন্ন ভাষায় কবিতা লিখার পাঁচ কবিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন রাজীব ওপেন ইনস্টিটিউটের তরুণ কবি বিশ্বজিৎ ভট্টাচার্য তাঁর সর্জিত দুটি কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সম্মানিত কবিরা তাঁদের সর্জিত কবিতা পাঠ করে শোনান। অনুষ্ঠানে বাংলা ভাষাতে কবিতার জন্য বিজয় কুমার ভট্টাচার্য ও সুপ্রদীপ দত্ত রায়কে, অসমিয়ার জন্য কুসুম কলিতা, রাষ্ট্রভাষা হিন্দির জন্য মদন সিংহাল, নেপালি ভাষার জন্য ভক্তি সিং ঠাকুরীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট দুই বাচিক শিল্পী তথা ভ্যালির সদস্যা শিল্পী ভট্টাচার্য ও শুভ্রা ভট্টাচার্যকে সম্বর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এদিন কবিতা পাঠ করে শোনান লায়ন সুতপা চৌধুরী। অনুষ্ঠানে ক্লাব ভ্যালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জীব রায়, সহসভাপতি কনকেশ্বর ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য, আশুতোষ চৌধুরী, কৌশিকী পদ ভট্টাচার্য ও রাজীব ওপেন ইনস্টিটিউটের তরফ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অরিন্দম ভট্টাচার্য, প্রশিক্ষক দেবাংশ চক্রবর্তী, নন্দিতা ভট্টাচার্য, উমেশ রায়, অজিত চক্রবর্তী, টিটু চক্রবর্তী। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দিতা ত্রিবেদী রায়। ফকিরটিলা শিব মন্দিরে বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার উদ্বোধন করা হয় বুধবার। শিলচর বিশিষ্ট সমাজসেবী দেবকী নন্দন জালানের হাত ধরে বুধবার শিলচর সংলগ্ন ফকিরটিলা শিব মন্দিরে বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার উদ্বোধন করা হয়। এদিন আয়োজিত এক সভায় শিব মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে তারা জানান, সমাজসেবায় দেবকী নন্দন জালান নবপ্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিলেন। ফকিরটিলা শিব মন্দিরে ছাদ নির্মাণ সহ মন্দিরের উন্নয়নে ওনার অবদান অপরিসীম। বুধবার মন্দিরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার কমিটির পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জানানো পাশাপাশি ওনার দীর্ঘায়ু কামনা করেছেন তারা। আগামী দিনেও দেবকী নন্দন জালান মন্দিরের উন্নয়নে ওনার প্রয়াস অব্যাহত রাখবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। এদিন রাজেশ গুলগুলিয়া, পৃথ্বীরাজ গোয়ালা ও প্রদীপ কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হর মন্দির মে কুছ না কুছ দেতে রহতে হ্যায় আর হর সাল ঠন্ড কে দিন মে কম্বল ভি বাঁটতে হ্যায়। জেসে কি হামারে ইহাঁ বোড়াখাই হাই স্কুল মে একবার 100 কম্বল 200 কম্বল দিয়ে থে আর হর মন্দির মে দেতে হ্যায়। আর হামারে ইস ফকিরটিলা শিব মন্দির কে ইনোনে পহলে ভি জো সামনে কা জো ছজ হ্যায় ভি ইনোনে বনা কে দিয়ে থে আর আজ এ ঠান্ডা পানি পিনে কে লিয়ে ভোল্টাস কম্পানি কা জো ফিল্টার লগা রহে হ্যায় এ ভি বহুত বড়ি বাত হ্যায়। আর পানি
पिलाना ये भी एक बहुत बड़ी बात है। तो इनका जो दान है, इनका जो अपना जो मन है, ये बहुत सभी के लिए मतलब कुछ देने के लिए इनका इच्छा शक्ति हमेशा रहता है। और सबसे बड़ी बात है क्या कि हम लोग के बीच में ये हमेशा कभी ना कभी सब समय जुड़ते रहते हैं। तो मैं इस कमेटी के तरफ से, इस अंचल के तरफ से, फकीरलावासी के तरफ से मैं इनको तहे दिल से मैं धन्यवाद देता हूँ, शुक्रिया अदा करता हूँ। और করিমগঞ্জে বার্মিজ গরুর রমরমা ব্যবসা, কেন্দ্র সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীমান্তে বার্মিজ গরুর বাজার সক্রিয়। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার সকালে ১৬ নম্বর বিএসএফ বাহিনী ও লাতু পিআইসিপি পুলিশের যৌথ অভিযানে উত্তর করিমগঞ্জের ফকির বাজারের টুকের পারে অভিযান চালে জব্দ করা হয় প্রায় ২২টি গরু, এর মধ্যে কয়েকটি রয়েছে বার্মিজ গরু। এ ঘটনায় তিন বার্মিজ গরু বিক্রেতাকে আটক করে বিএসএফ জওয়ানরা, পরে তাদের পুলিশের হাতে সমঝে দেয় তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর সদরঘাটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ভুল তথ্য প্রদানে সরব বিডিএফ। করিমগঞ্জের ভেটারবন্ধ থেকে প্রায় ১২ কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।